বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গিফট বক্স শেয়ার করব। আমি কি কি গিফট পেলাম সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজবেন্ড আমাকে গিফটগুলো দিয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো চলুন দেখা যাক বক্সটিতে কী কী আছে। গিফট পেতে কিন্তু সবারই অনেক ভালো লাগে, ঠিক সেভাবে আমারও অনেক গিফট পেতে ভালো লাগে। তো গিফট দিতেও যেমন ভালো লাগে, গিফট নিতেও কিন্তু ভালো লাগে। আর যখন গিফট বক্স খোলা হয় তখন কিন্তু মনের ভিতর যেন কেমন একটা ধড়ফড় শুরু হয়ে যায় যে আসলে কি আছে এর মধ্যে, সেটা দেখার জন্য কিন্তু মনটা খুবই উতলা হয়ে পড়ে। তো আমি খুব তাড়াহুড়া করছিলাম গিফটগুলো খোলার জন্য, তবু একটু সময় লেগেছে যেহেতু দারাজের প্রোডাক্ট, ওইখানের থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু খুবই যত্ন সহকারে বক্সগুলো র্যাপিং করে দেয়। তো সেগুলো একটু খুলতে আসলে সময় লেগে যায়, তবুও আমি খুব ঝটপট ট্রাই করেছি খোলার জন্য, যাতে করে আমি খুব তাড়াতাড়ি বক্সগুলো খুলে বের করতে পারি ভিতরটাতে কী আছে। তো আমি অনেকদিন পর পর ভিডিও দিই, আসলে ওরকম ভিডিও করতে অনেক সময় ভালো লাগে না, যে কারণে প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না। কিন্তু চেষ্টা করব আমি প্রত্যেক দিন আমার সংসারে টুকিটাকি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বক্সটা কিন্তু খুলে ফেলেছি, এখন আমি দেখব ভিতরটাতে কি আছে। তো আমি অনেক কিছুই মিন করতেছিলাম যে এখানে কি আছে কি থাকতে পারে, তো আসলে অনেক কিছুই বলেছি কিন্তু একটার সাথেও মিলে যায়নি। লাস্ট পর্যায়ে দেখলাম যে সংসারের কাজের একটা প্রোডাক্ট, ভালো লেগেছে কিন্তু আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লেগেছে, যে ফিনিশিংটা মনে হচ্ছিল না যে এতটা ভালো। তো মাশাল্লাহ ভালো লেগেছে, যেহেতু হাজবেন্ড গিফট করেছে সেজন্য। আর ছোট ছোট ভিডিও আসলে আমি স্মৃতি হিসেবে ইউটিউবে আপলোড করে রাখি, যাতে করে আমি নেক্সটে যে কোনো সময় আমার এই ভিডিওগুলো আমি দেখতে পারি। আর এই যে নাইফও ছিল, একটা বড় আর একটা হচ্ছে ছোট, আমার কাছে দুইটা নাইফই অনেক ভালো লেগেছে। এই তো খুবই ভালো লেগেছে, আসলে সংসারের জিনিসগুলো আমার কাছে কিনতেও ভালো লাগে, কাউকে গিফট করতেও ভালো লাগে। যখন বিয়ে হয়নি তখন আসলে ভালো লাগতো কসমেটিক্স, নতুন নতুন কোথাও ঘুরতে যাওয়া বা ইত্যাদি অনেক কিছুই, কিন্তু এখন আসলে সংসার লাইফে এসে সংসারের কোনো একটা কিছু যদি কেউ গিফট করে তাহলে আমার অনেক ভালো লাগে। হয়তো আপনাদের কাছেও এরকম এটাই লাগে, বিয়ের আগে একরকম মন মানসিকতা থাকে, বিয়ের পর আরেক রকম মন মানসিকতা হয়ে যায়। তো এটাও খুলে দেখছি এখানে কি আছে। তো এটা আমি মিন করতেছি গ্লাস সেট হতে পারে, তো দেখা যাক খোলার পর কি থাকে। আসলে অনেকদিন পর বয়স দিচ্ছি, তো যে কারণে কেমন যেন মনে হচ্ছে কথা কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে, তো যদি কোনো ভুল কথা হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার যে ভিউয়ার্সরা আছে তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, কারণ আসলে কি বলবো, আসলে আমি আমার শখের বর্ষে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো মোটামুটি আমার অনেক ব্লগার আপুরাও কিন্তু দেখে, আমার কাছে খুবই ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়ে। তো এ তো এটাও খুলে ফেললাম, তো যেটা আমি ভাবছিলাম সেটা না, আমি ভেবেছিলাম যে গ্লাস সেট হতে পারে, কারণ
খুবই ওজন ভারী ছিল, কিন্তু সেটা না আসলে। তো এত খুলে ফেলছি, টিফিন বক্সের মতো মনে হচ্ছে, কিন্তু এটা তো টিফিন বক্স না, এটা হচ্ছে, দেখাচ্ছি এটা কি, তো খুলে আমি অবাক হয়ে গেছি যে আসলে কি দেখলাম এটার মধ্যে। আমি যেটা কল্পনা করেছি সেটা আসলে না, এটা একটা মেডিসিন বক্স, এখানে বিভিন্ন রকমের মেডিসিন আছে। তো প্রথমেই দেখতে পেলাম অনেকগুলো টেস্টি, সরি, অনেকগুলো ওর স্যালাইন। তো ওয়াও, অনেক সুন্দর বক্স সিস্টেম। এখানে হচ্ছে প্যান্ডিস যদি কেটে যায় সেখানে লাগানোর জন্য, আর এটা হচ্ছে একটা স্যাভলন। তো খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসলে আমাদের প্রতিনিয়তই, কিন্তু ছোটখাটো অসুখ হলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকটা মানুষের প্রয়োজন পড়ে। তো ওটা হচ্ছে ছোট একটা স্যাভলনের বোতল, আর এখানে 6টার মতো ওর স্যালাইন আছে। খুবই ইম্পর্টেন্ট এই, আমি মনে করি যে এই বক্সটা সবার ঘরে ঘরে থাকা খুবই প্রয়োজন, কারণ যখন তখন ছোটখাটো কোনো সমস্যা হলে কিন্তু এখান থেকে এই ওষুধগুলো নিয়ে খাওয়া যাবে। তো এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, আর একটা হচ্ছে নাপা ওষুধ। আর এটা হচ্ছে ব্যান্ডেজ, আর এখানে কিছু তুলা। তো তারপরের তাহলে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ, তারপরে হচ্ছে প্যারাসিটামল, তারপরে হেক্সিসল, তারপরে এখানেও কিছু ব্র্যান্ডিস ছিল, কিছু স্যালাইন ছিল। তো আলহামদুলিল্লাহ এই বক্সটা পেয়েও আমি অনেক খুশি হয়েছি, কারণ গুরুত্বপূর্ণ জিনিস। নাপা এক্সট্রা, আর এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ, আর এটা হেক্সিসল, না সরি, এটা হচ্ছে বায়োডিন। আর এটা হচ্ছে মাথা ব্যথার মলম। আর এখানেও কিছু তুলা, আর এখানেও ব্যান্ডেজ। আর এটা আসলে আমি দেখে প্রথমত চিনতে পারিনি যে এটা কি, তারপরে দেখলাম যে এটা হচ্ছে মাথা ব্যথার একটা ওষুধ। আসলে এটা আমি কখনো ইউজ করিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো আগে সবার মুখে শুনতাম মাথা ব্যথা হলে নাকি ওই জিনিসটা কপালের দুই সাইডে লাগালে মানে ভালো কাজ করে, আর এই যে হেক্সিসল। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো প্রোডাক্টগুলো। তো তারপরের বক্সটা খুলছি, দেখা যাক এই বক্সটাতে কী কী আছে। আমার মনে হয় বক্সটাতে কি থাকতে পারে আপনারাই গেস করেন যে এই বক্সটাতে কি থাকতে পারে। আমি বলছি না আসলে কি আছে, খুললেই দেখতে পারবেন কি কি আছে। আসলে আজকে আমার বয়স দিতে ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, তবু বয়স দিচ্ছি যে আমার যারা ভিউয়ার্সরা আছে তারা এই জিনিসগুলো দেখবে, তাদের ভালো লাগবে সেজন্য। তো খুলে ফেলেছি, ওয়াও, সব মেয়েদেরই প্রয়োজন।
এটা হচ্ছে মেকআপ ব্রাশ। এই মেকআপ ব্রাশটার কথা আমি বলেছিলাম আমার হাজবেন্ডকে, ও হয়তো মনে রেখেছিল, সেজন্য হয়তো দারাজ থেকে এই ব্রাশটা অর্ডার করেছে। তো এখানে ছোট ছোট মানে মেকআপ করার যে ইনগ্রিডিয়েন্টস সব কিছুই এখানে আছে। আর এটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার, খুবই কাজের একটা জিনিস। আমি মাঝে মাঝে কেক বানাই, পুডিং বানাই, তখন কিন্তু এই প্রোডাক্টটা আমার অনেক অনেক কাজে আসবে। তো খুবই সুন্দর, খুবই ইজি ওয়েতে কিন্তু এই জিনিসটা দিয়ে কেকের মিশ্রণ তৈরি করা যাবে, পুডিংয়ের মিশ্রণ তৈরি করা যাবে, বা ডালও ঘুটনি দেওয়া যাবে, ডাল ঘুটনির মতো কিন্তু অনেকটাই কাজে আসবে। তো অনেক ভালো লেগেছে। তো আমি বারবার প্রেস করতেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই জিনিসটা। তো সংসারের জিনিস সবগুলোই অনেক ভালো লাগলো। আর আমি খুবই আস্তে আস্তে বয়স দিচ্ছি, আমার শরীরটা মানে ভালো লাগছিল না। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। অনেকক্ষণ যাবত আমি এটা দিয়ে দুষ্টুমি করতেছিলাম, আর আমার হাজবেন্ড পাশে সব কিছু গুছিয়ে রাখতেছিল, আপনারা দেখতে পারতেছেন। তো আর একটা বক্স খোলা বাকি, এটাই শেষ। তো দেখা যাক এই বক্সটাতে কি আছে। আমি কিন্তু নিচে ফ্লোরে বসে সবগুলো বক্স খুলে আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমিও দেখে নিলাম। ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর একটি জিনিস, মেজারমেন্ট কাপ। এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস, বিভিন্ন কিছু রান্নার সময় মেপে মেপে যে আমরা রান্না করি, এটা এটা কিন্তু সেই কাজে খুব ভালো সাহায্য করে। তো আলহামদুলিল্লাহ সবগুলোই প্রোডাক্ট গিফট আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো সংসারের জিনিস গিফট করেছে, সেজন্য আমার অনেক অনেক ভালো লেগেছে। আসলে যদি গিফট করা হয়, কাজের জিনিস গিফট করলে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।